ভুবনেশ্বরের এইমসে এখনও রয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর মৃত 29 জনের দেহ। দুর্ঘটনার 2 মাস পরেও শনাক্ত হয়নি। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে কিছু দেহ শনাক্ত করা কঠিন হচ্ছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমেও ওই দেহগুলির শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। এরপরেও বেশ কিছু দেহ এখনও শনাক্ত করা যায়নি। গত 2 জুন সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে 3 ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস, যার জেরে প্রাণ হারায় 293 জন, আহত হন 1200 বেশি যাত্রী। ভুবনেশ্বরের এইমস কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনাস্থল থেকে 162 জনের দেহ পাঠানো হয়েছিল। প্রথম দফায় ডিএনএ পরীক্ষার পর 81 জনের দেহ শনাক্ত হয়। একাধিক দাবিদার সহ অন্যান্য সমস্যায় অবশিষ্ট 81 জনের মৃতদেহ শনাক্ত করা যাচ্ছিল না। দ্বিতীয় দফায় ডিএনএ পরীক্ষার পর 52 জনের দেহ তাঁদের পরিবারের হাতেই তুলে দেওয়া হয়েছে। এখনও 29 জনের দেহ শনাক্ত করা যায়নি, তা হাসপাতালেই সংরক্ষণ করা হয়েছে। যদিও ভুবনেশ্বরের এইমস এর সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন আরও এক দফা ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা, যদিও সেক্ষেত্রে 2 থেকে 3টি ইতিবাচক রিপোর্ট মিলতে পারে। বাদবাকি দেহের কি হবে, সুপার জানিয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, রাজ্য সরকার এবং রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।